অনেকেই বলে আমাদের কাছে তো শক্ত হাড্ডির কবুতর ভালোই উড়ে, আবার অনেকেই বলে আমাদের কাছে নরম হাড্ডির কবুতর ভালো উড়ে। এগুলো আসলে ওয়েদারের তারতম্যের কারণে ভালো বা খারাপ উড়ে। যেমন এখন ওয়েদার কিছুটা ঠান্ডা, সামনে সেপ্টেম্বর অক্টোবর মাসে আরও ঠান্ডা হয়ে যাবে। এই ধরনের ওয়েদারে যেসব কবুতর সকাল সন্ধ্যা উড়ে তার বেশিরভাগই শক্ত হাড্ডির কবুতর। কিন্তু শক্ত হাড্ডির কবুতর কখনো টানা কয়েকদিন সকাল সন্ধ্যা উড়তে পারবে না, এটা লিখে রাখতে পারেন। অন্যদিকে নরম হাড্ডির কবুতর গরম ওয়েদারে খুব ভালো পারফরম্যান্স করে। মে জুন মাসের প্রচণ্ড গরম ওয়েদারে নরম হাড্ডির কবুতর খুব ভালো পারফর্ম করে। যেসব কবুতরের হাড্ডি খুব বেশি শক্তও না আবার নরমও না, মাঝামাঝি, সেসব কবুতর মোটামুটি সব ওয়েদারেই ভালো উড়ে। তার মানে এই না যে আপনি আপনার ছাদের সমস্ত শক্ত হাড্ডির কবুতর সরিয়ে ফেলবেন। প্রত্যেকটা কবুতর বাজের জন্য শক্ত হাড্ডির কবুতরও যেমন দরকার, তেমনি নরম হাড্ডির কবুতরও দরকার। কবুতর জোড়া দেওয়ার সময় আমরা কখনোই শক্ত হাড্ডির সাথে শক্ত হাড্ডির কবুতর জোড়া দিব না। যদি নর মাদি ধনটাই শক্ত হাড্ডির জোড়া দিয়ে থাকি তাহলে বাচ্চা আরও বেশি শক্ত হাড্ডির হবে। একই রকম নরম হাড্ডির নর মাদি জোড়া দিলে বাচ্চাও নরম হাড্ডির আসবে অথবা আরও বেশি নরম হাড্ডির হবে। তাই কবুতর জোড়া দেওয়ার সময় শক্ত হাড্ডির সাথে চেষ্টা করব আমরা নরম হাড্ডির কবুতর জোড়া দেওয়ার। কিন্তু যদি আপনারা এমন কবুতর জোড়া দিতে পারেন যেটা খুব বেশি শক্ত হাড্ডিরও না আবার নরম হাড্ডিরও না, নর মাদি ধনটাই যদি সেম হয় তাহলে সবচেয়ে ভালো হয়। তবে তার আগে আপনাদেরকে জানতে হবে কিভাবে একটা শক্ত হাড্ডি বা একটা নরম হাড্ডির কবুতর চিনতে হয়। যারা পুরাতন কবুতর পালক তারা কবুতর হাতে নিলেই বুঝতে পারে কবুতরটা শক্ত হাড্ডির নাকি নরম হাড্ডির। নরম হাড্ডির কবুতর হাতে নিলেই বোঝা যায়, কবুতরটা অনেক ফ্লেক্সিবল থাকে, হালকা চাপ দিলে স্পঞ্জ করে। অন্যদিকে শক্ত হাড্ডির কবুতরের শরীরে হালকা চাপ দিলে স্পঞ্জ করবে না। যারা নতুন তাদেরকে একটা ট্রিক শেখাচ্ছি, যেটা করলে আপনারাও একটা কবুতর হাতে নিলে বুঝতে পারবেন সেটা নরম হাড্ডির নাকি শক্ত হাড্ডির কবুতর। প্রথমে কবুতর হাতে নিয়ে কবুতরের বুকের হাড্ডির পরে ছোট্ট দুইটা হাড্ডির জোড়া থাকে, এই জোড়টা চেক করবেন। যারা জোড় চিনেন না তারা এই ভিডিওটা দেখে আসতে পারেন, লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। জোড় চেক করে দেখবেন জোড়াটা খোলা নাকি বন্ধ। ধরেন একটা কবুতরের জোড়া কিছুটা খোলা, এরপর কবুতরটাকে কিছুক্ষণ এভাবে ধরে রাখার পরে যখন আবার জোড়টা চেক করবেন তখন যদি দেখেন জোড়টা বন্ধ হয়ে গেছে তখন বুঝবেন এই কবুতরটা নরম হাড্ডির কবুতর। কিন্তু যদি দেখেন জোড়াটা যেমন ছিল ঠিক তেমনই আছে তাহলে বুঝবেন এটা শক্ত হাড্ডির কবুতর। কবুতর জোড়া লাগানোর সময় আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। জোড়া লাগানোর উপর অলরেডি একটা ভিডিও আমি চ্যানেলে আপলোড করেছি, এই ভিডিওটার লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো একটা শক্ত হাড্ডির কবুতরের সাথে নরম হাড্ডির কবুতর জোড়া দিলে কী ধরনের বাচ্চা আসতে পারে। যেমন এটা একটা শক্ত হাড্ডির নর কবুতর, এটার পালকের ডাঁটগুলোও অনেক হার্ড। সাধারণত শক্ত হাড্ডির কবুতরের শরীরে পশম কম থাকে। এই নর কবুতরটার সাথে এমন একটা মাদি জোড়া দেওয়া হয়েছে যেটা নরম হাড্ডির কবুতর। এই হচ্ছে সেই মাদিটা যেটাকে ওই নরের সাথে জোড়া লাগানো হয়েছে। এটা একটা নরম হাড্ডির কবুতর,
এই মাদিটার গায়ে পশম অনেক বেশি। এটা একটা ফ্লেক্সিবল কবুতর। এই মাদিটার পালকের ডাঁট অনেক ফ্লেক্সিবল। এই ধরনের কবুতর থেকে আপনারা টানা 10-12 দিন সকাল সন্ধ্যা একই রকমের উড়ান পেতে পারেন, যদিও সেক্ষেত্রে আপনাকেও অভিজ্ঞ হতে হবে। এবার দেখা যাক এদের বাচ্চা কেমন এসেছে। এদের কিছু বাচ্চা শক্ত হাড্ডির আসে, আবার কিছু বাচ্চা নরম হাড্ডির আসে। আবার এই বাচ্চাটা খুব বেশি শক্ত হাড্ডিরও না, আবার নরম হাড্ডিরও না, মোটামুটি মাঝামাঝি হাড্ডির একটা কবুতর। বয়স বাড়ার সাথে সাথে এই বাচ্চাটার কালার আরও গাঢ় হবে। এর পাখের ডাঁটগুলো কিন্তু বাপের মতো অতটা শক্ত হয়নি। এই ধরনের কবুতর সব ওয়েদারেই ভালো পারফরমেন্স করে। সেপ্টেম্বর অক্টোবর মাসে উড়ানোর জন্য যেসব বাচ্চা আপনারা রেডি করবেন, সেগুলোর মা বাবাকে জোড়া লাগানোর সময় আপনাদেরকে আপনারা চেষ্টা করবেন শিয়ালকোটি কবুতরের ক্রস দেওয়ার জন্য। সাধারণত শিয়ালকোটি কবুতরের হাড্ডি শক্ত হয়ে থাকে, আবার শিয়ালকোটি কবুতর খুব সহজে বাসা মিস করে না। এদের ব্রেন খুব শার্প হয়। সেপ্টেম্বর অক্টোবর মাসে আকাশে মেঘের পরিমাণ বেশি থাকায় কবুতর কিন্তু অনেক বেশি বাসা হারায়। যদি আপনারা শিয়ালকড়ি কবুতরের ক্রস দিতে পারেন, তাহলে এ সময় কবুতর বাচ্চা সহজে বাসা হারাবে না। সব সময় যে বড় সাইজের কবুতর শক্ত হাড্ডির হবে তা না। অনেক সময় কিছু কবুতর দূর থেকে দেখতে মনে হয় অনেক বড় সাইজের, কিন্তু হাতে নেওয়ার পর মনে হয় আরে এটা তো একেবারে আমার হাতেই ফিট হয়ে গেছে। হাতে নেওয়ার পর একটা ফিল আসে, হাতে নেওয়ার পর বোঝা যায় কবুতরটা কতটা সফট, কতটা ফ্লেক্সিবল। আবার একটা কবুতর দূর থেকে দেখলে মনে হয় ছোটোখাটো, মনে হয় এটা বুঝি নরম হাড্ডির কবুতর, কিন্তু ধরার পর বোঝা যায় এটা তো আসলে অনেক শক্ত হাড্ডির কবুতর। নরম হাড্ডির কবুতর চেনার আরেকটা সহজ উপায় হচ্ছে, যদি কোনো কবুতরের পালকের ডাঁটগুলো ফ্লেক্সিবল হয় তাহলে ধরে নেবেন সেই কবুতরটা নরম হাড্ডির কবুতর। আবার যেই কবুতরটার পালকের ডাঁটটা শক্ত হবে, ধরে নেবেন সেই কবুতরটা শক্ত হাড্ডির কবুতর। পালকের ধরন দেখেই বোঝা যায় কবুতরটা শক্ত নাকি নরম, কারণ কবুতরের পালক তো কবুতরের শরীরেরই একটি অংশ। সর্বোপরি আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কবুতর উড়ানোর জন্য আপনার কাছে শক্ত হাড্ডির কবুতরও যেমন প্রয়োজন আছে, নরম হাড্ডির কবুতরও প্রয়োজন আছে। আসল কথা হচ্ছে আপনি এদেরকে ঠিকমতো জোড়া দিতে পারছেন কি না। আপনার জোড়া দেওয়ার উপরেই নির্ভর করবে কবুতরের বাচ্চা ভালো পারফর্ম করবে কি না। এই ছিল শক্ত হাড্ডি এবং নরম হাড্ডির কবুতর নিয়ে আলোচনা। পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।